করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ 16ই সেপ্টেম্বর 2023, বাংলা 29 ভাদ্র 1430। আপনারা জানেন আমরা এই অনলাইন জিকে ক্লাসটি কাজকের ইয়ারের সৌজন্যে করে থাকি, চাকরি প্রার্থীদের প্রস্তুতির জন্যই আমাদের এই অনুষ্ঠান করা। যদি পড়ুয়ারা এবং পরীক্ষার্থীরা উপকৃত হতে পারেন তাদের কথা ভাবনা রেখেই আমাদের এই অনলাইন জিকে ক্লাস। এবারে অনুষ্ঠানটি আমরা 4টি পর্বে মূলত ভাগ করে থাকি। প্রথম পর্বে আমাদের চাকরি, পেশা এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা প্রথম পর্বে আলোকপাত করি বা আলোচনা করি, চাকরির খোঁজ খবর দিয়ে থাকি। দ্বিতীয় পর্বে আমরা চলে যাই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। তারপর তৃতীয় পর্বে আমরা আজ যেমন 16ই সেপ্টেম্বর 2023, এই দিনটির বিশেষ তাৎপর্য কী রয়েছে বা উল্লেখযোগ্য ঘটনা কী রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এক্ষেত্রেও অনেক সাধারণ জ্ঞানের প্রশ্ন হতে পারে বা নলেজে রাখার জন্য পড়ুয়াদের, চাকরি প্রার্থীদের এই পর্বটি আমরা করে থাকি, তার নাম বিশেষ দিন। তারপর সরাসরি আমরা চলে যাই একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অনলাইন জিকে ক্লাসের। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। যেসব প্রশ্নগুলি বিগত কয়েকটি বছরে বেশ কয়েকবার এসেছে, আমরা সেই প্রশ্নের ধাঁচে আমরা আমাদের বিশেষজ্ঞ টিম সেই প্রশ্নগুলোই তুলে ধরার চেষ্টা করেন। চলে আসছি চাকরির বিষয়টি বা পেশা সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত বিষয়টিতে প্রথম পর্বে। আজ 16ই সেপ্টেম্বর 2023, 29 ভাদ্র 1430, আসছি একটি কোর্সের খবরে। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে পারেন। রামকৃষ্ণ মিশনে 3টি কোর্সের খবর রয়েছে, মিশন সূত্রের খবর। মিশনের 3টি কোর্সে ভর্তি নেওয়া হয়ে থাকে। রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের জনশিক্ষা মন্দির এই 3টি কোর্সে ভর্তি নেওয়ার প্রাথমিক পর্ব শুরু করেছে। কোর্সগুলির মধ্যে রয়েছে 1. এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন মেরামতি প্রভৃতি কোর্স। 2. বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল সরঞ্জাম মেরামতি ও রক্ষণাবেক্ষণ। 3. স্পোকেন ইংলিশ। রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের জনশিক্ষা মন্দির এই 3টি কোর্সের প্রাথমিক পর্বে একটি খবর প্রকাশ করেছে। প্রথমটি চলে আসি এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন মেরামতি প্রভৃতি কোর্সে ঠিক কী ধরনের শিক্ষাগত যোগ্যতা বা কোর্সের মেয়াদ, কোর্স ফি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়, আমরা সেগুলি জানিয়ে দিচ্ছি। এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন মেরামতি প্রভৃতি কোর্স, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, কোর্সের মেয়াদ 4 মাস, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কোর্স চলে। ক্লাস হয় সপ্তাহে 2 দিন, কোর্স ফি 5,000 টাকা।
চলে আসছি দ্বিতীয় কোর্সের বিষয়টিতে, বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল সরঞ্জাম মেরামতি ও রক্ষণাবেক্ষণ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, কোর্সের মেয়াদ 1 বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। কোর্সের মেয়াদ 1 বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। সপ্তাহে 3 দিন ক্লাস। এক্ষেত্রে কোর্স ফি 6,000 টাকার মতো। আসছি তৃতীয় বিষয়টিতে, স্পোকেন ইংলিশ। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী থেকে মাধ্যমিক পাস। কোর্সের মেয়াদ 6 মাস, নভেম্বর থেকে এপ্রিল মাস অবধি। কোর্সের মেয়াদ সপ্তাহে 2 দিন ক্লাস। কোর্স ফি 3,000 টাকা। রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের জনশিক্ষা মন্দিরের অফিসে আবেদনপত্র পাওয়া যায়। ভর্তির সময় প্রয়োজন হয় দু কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিটের নকল, বিদ্যালয়ের সার্টিফিকেট এবং কোর্স ফি অনুযায়ী ফি। তবে ভর্তির শেষ তারিখ এখনও জানানো হয়নি, তা উল্লেখ করা এই মুহূর্তে যাচ্ছে না। এক্ষেত্রে খোঁজ খবর নিতে পারেন রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের জনশিক্ষা মন্দিরে। এই ছিল কোর্সের খবর। চলে আসছি দ্বিতীয় পর্বে। দেখে নেওয়া যাক, দ্বিতীয় পর্বে রয়েছে বিশেষ বিশেষ খবর। এই বিশেষ বিশেষ খবরে আজকের দিনে কি ঠিক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত একটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, অন্যটি তৈরি হয়েছে গত সোমবার নাগাদ। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। আজ রোদ ও কিছুটা মেঘলা আকাশ থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠিক এমনই আবহাওয়া থাকবে। চলে আসছি পরের বিশেষ খবরটিতে। বর্ষসেরার তালিকায় মেসির সঙ্গে হ্যালান্ড। ফিফা বর্ষসেরার দৌড়ে লিওনেল মেসির 2 প্রতিপক্ষ হিসেবে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হ্যালান্ড। ফিফা এক বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে। মহিলাদের বর্ষসেরা তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী স্পেন দলের ফুটবলার আইতানা বোনমাতি। উল্লেখ্য, গত বছর ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি, আর্জেন্টিনার অধিনায়ক। মহিলাদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। আসছি পরের বিশেষ খবরটিতে। বাংলাদেশ হারালো ভারতকে এশিয়া কাপে। ভারতকে 6 রানে পরাজিত করল সাকিব আল হাসানরা। ম্যাচের ফলাফল, বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 265 রান তোলে 50 ওভারে। প্রত্যুত্তরে ভারত 49.5 ওভার খেলে
59 রানে সবাই আউট হয়ে যায়। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আসছি পরের বিশেষ খবরটিতে। ভিয়েতনাম ওপেন ব্যাডমিন্টনে ভারতের অভিযান শেষ হলো। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন সিমরন সিংহ ও রীতিকা জুটি। চীনা তাইপের জিয়াং ই হুয়া এবং লি জি কিং জুটি কাছে এই পরাজয়। ম্যাচের ফলাফল 18-21, 21-15 ও 21-15। চলে আসছি পরবর্তী পর্বে। তৃতীয় পর্বে, পূর্বেই বলেছি, তৃতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় থাকে বিশেষ দিন। আজকে যেমন 16 সেপ্টেম্বর 2023, বাংলা 29, ভাদ্র 1430। এই বিশেষ দিনের যে তাৎপর্য রয়েছে আমরা সেগুলি উল্লেখ করি, গুরুত্বপূর্ণ ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করি। এই বিশেষ দিনটি দেখে নেওয়া যাক। আজ 16 সেপ্টেম্বর 2023, বিশেষ দিনে কি বিশেষ ঘটনা রয়েছে। 1916 সালের 16 সেপ্টেম্বর এম এস শুভলক্ষ্মী জন্মগ্রহণ করেছিলেন। মাদুরাইয়ে তার জন্ম। তিনি প্রখ্যাত কর্ণাটকী সঙ্গীত শিল্পী ছিলেন। মাত্র 10 বছর বয়সে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। 1998 সালে প্রথম সঙ্গীতজ্ঞ হিসেবে ভারতরত্ন খেতাবে খেতাব পেয়েছিলেন। 1998 সালে সঙ্গীতজ্ঞ হিসেবে ভারতরত্ন সম্মানে ভূষিত যেমন হয়েছেন, প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ হিসেবে ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত হয়েছেন। বহু ভারতীয় ভাষায় ভক্তি গীতি গেয়েছেন তিনি। 1916 সালের 16 সেপ্টেম্বর এম এস শুভলক্ষ্মীর জন্মদিবসে আমাদের স্মরণ। আসছি পরের বিশেষ দিনটিতে। 1932 সালের আজকের দিন অর্থাৎ 16 সেপ্টেম্বর রোনাল্ডো রস প্রয়াত হন। লন্ডনে তিনি প্রয়াত হয়েছিলেন। 1897 সালে আবিষ্কার করেছেন ম্যালেরিয়া রোগের জীবাণু কীভাবে মশার শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করে থাকে। তার সম্পূর্ণ জীবনচক্র তার হাতেই আবিষ্কৃত হয়েছে। যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল সম্মানে ভূষিত করা হয়। 1932 সালের আজকের দিনে রোনাল্ডো রসের প্রয়াণ দিবস। আজ এই বিশেষ দিনটিতে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ করলাম। আসছি পরের বিশেষ দিনটিতে। 1980 সালের 16 সেপ্টেম্বর নলিনীকান্ত কর পরলোকগমন করেছিলেন। 1980 সালের আজকের দিনে তিনি বিপ্লবী যুগান্তর দলের বিশিষ্ট কর্মী ছিলেন। এই ছিল আজকের বিশেষ দিন। চতুর্থ অর্থাৎ শেষ পর্বে আমরা সরাসরি জিকে প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আজও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা। জিকে প্রশ্নোত্তর পর্বে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করছি। দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গুলি ঠিক কি কি। পূর্বেই বলেছি আমাদের এই যে প্রশ্ন এবং উত্তর সাধারণ জ্ঞানের এই বিস্তৃত পরিমণ্ডল থেকে যে প্রশ্ন আমাদের বিশেষজ্ঞ টিম তুলে ধরেন তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে, আর পড়ুয়া বা চাকরি প্রার্থী তাদের কথা ভেবেই আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি ঠিক কী রয়েছে। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে হয়েছেন? প্রশ্নটি আরও একবার বলছি, জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে হয়েছেন? উত্তর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। 2005 সালে তিনি জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর হওয়ার কৃতিত্ব অর্জন করেন। অ্যাঞ্জেলা মার্কেল 2005 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আসছি পরের প্রশ্নে। মানভূম সিটি, মানভূম সিটি কোথায় অবস্থিত? এটাই ছিল প্রশ্ন। মানভূম সিটি কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে পুরুলিয়া। মানভূম সিটি অবস্থিত হচ্ছে পুরুলিয়া জেলায়। এই মানভূম সিটি, এটি একটি উপনাম পুরুলিয়া জেলায়, পশ্চিমবঙ্গের একটি জেলা পুরুলিয়া। এই মানভূম সিটি অবস্থিত হচ্ছে পুরুলিয়া জেলাতে, আর এই মানভূম সিটি হচ্ছে একটি উপনাম। আসছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। বাদাগা, এই নামটি অনেকেই শুনে থাকবেন। বাদাগা ঠিক কি? বাদাগা কি, এই নামটি অনেকে শুনেছেন। বাদাগা হচ্ছে একটি উপজাতির নাম। বাদাগা একটি উপজাতির নাম। নীলগিরি তামিলনাড়ুর নীলগিরিতে এই উপজাতিদের দেখতে পাওয়া যায়। বাদাগা হচ্ছে একটি উপজাতির নাম, তামিলনাড়ু নীলগিরিতে অবস্থান। আসছি পরের প্রশ্নে। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? প্রশ্নটি আরও একবার বলছি, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? এর উত্তর হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ। আসছি পরের প্রশ্নে। পুলিকট, পুলিকট হ্রদটি কোথায় অবস্থিত? পুলিকট হ্রদটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রশ্নটিও বেশ কয়েকবার চাকরির পরীক্ষায় এসেছে। কোন ঐতিহাসিক ভারতকে নৃতত্ত্বের জাদুকর আখ্যা দিয়েছিলেন? বহুবার বহু প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এসছে। কোন ঐতিহাসিক ভারতকে নৃতত্ত্বের জাদুকর আখ্যা দিয়েছিলেন? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন। এর উত্তর হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এই ঐতিহাসিক ভারতকে নৃতত্ত্বের জাদুঘর আখ্যা দিয়েছিলেন। আসছি ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি প্রজ্বলিত কাগজের টুকরো কার্বন ডাইঅক্সাইডের জারে রাখলে কী প্রতিক্রিয়া হবে? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি, একটি প্রজ্বলিত
কাগজের টুকরো, কার্বন ডাইঅক্সাইডের জারে রাখলে কী প্রতিক্রিয়া হবে। একাধিক ভৌতবিজ্ঞানের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, যেমন তেমনি চাকরির বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছে, বুদ্ধিদীপ্ত প্রশ্ন। একটি প্রজ্বলিত কাগজের টুকরো কার্বন ডাইঅক্সাইডের জারে রাখলে কী প্রতিক্রিয়া হতে পারে? এর উত্তর সবাই প্রায় জানেন, উত্তর হচ্ছে অগ্নিশিখা নিভে যাবে। কার্বন ডাইঅক্সাইডের জারে রাখলে কী প্রতিক্রিয়া হবে? এর উত্তর হচ্ছে অগ্নিশিখাটি নিভে যাবে। এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা। আসছি ফিজিক্যাল সায়েন্সের ভৌতবিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রচণ্ড শব্দে কাঁচের জানালা ভেঙে গেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে? প্রশ্নটিতে আরও একবার আসছি, প্রচণ্ড শব্দে কাঁচের জানালা ভেঙে গেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে? এর উত্তর হচ্ছে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর ঘটে। আসছি পরের প্রশ্নে, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক কে? অনেকেই এই প্রশ্নের উত্তরটি জানেন। ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক হলেন টরিসেলি। এই প্রশ্নটিও বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আসছি পরের প্রশ্নে, জৈব গ্যাসের প্রধান উপাদান কি? জৈব গ্যাসের প্রধান উপাদান কি? অনেকেই জানেন, জৈব গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। জৈব গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আসছি লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, রোগাক্রান্ত ত্বক পৃষ্ঠের চিকিৎসার জন্য কি ব্যবহার করা হয়? রোগাক্রান্ত ত্বক পৃষ্ঠের চিকিৎসার জন্য কি ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে জীবাণুনাশক। রোগাক্রান্ত ত্বক পৃষ্ঠের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় জীবাণুনাশক। আসছি পরের প্রশ্নে, ম্যাগনেসিয়ার দুধে কোন ক্ষার থাকে? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? এর উত্তর হচ্ছে হাইড্রোজেন। বনস্পতি ঘি হাইড্রোজেন নামক একটি প্রক্রিয়া দ্বারা উদ্ভিজ্জ তেল থেকে তৈরি করা হয়। প্রশ্নটি আরও একবার আসছি, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে হাইড্রোজেন H2, সাংকেতিক চিহ্ন। বনস্পতি ঘি হাইড্রোজেন নামক একটি প্রক্রিয়া দ্বারা উদ্ভিজ্জ তেল থেকে তৈরি করা হয়।
আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। কাজ কেরিয়ার পত্রিকার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ পর্বে ও শেষ লগ্নে রয়েছি আমরা, আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। কোন গুপ্ত সম্রাট একজন বীণা বাদক বিশেষজ্ঞ ছিলেন? কোন গুপ্ত সম্রাট একজন বীণা বাদক বিশেষজ্ঞ ছিলেন? এই প্রশ্নের উত্তর অনেকের কাছে জানা, আবার অনেকেই জানেন না। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বীণা বাদক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। কোন আধুনিক অঞ্চলে আমরি সংস্কৃতি, এই নামটি শুনে থাকবেন অনেকেই, আমরি সংস্কৃতি গড়ে উঠেছে? কোন আধুনিক অঞ্চলে আমরি সংস্কৃতি গড়ে উঠেছে? এর উত্তর হচ্ছে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে এই আমরি সংস্কৃতি গড়ে উঠেছে। আমরি সংস্কৃতি বলতে পাকিস্তানের সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশের আমরি প্রত্নতাত্ত্বিক স্থানগুলিকে বোঝানো হয়ে থাকে। খ্রিস্টপূর্ব চতুর্থ এবং তৃতীয় সহস্রাব্দে এটি বিকাশ লাভ করে। মাথাভাঙা নদী দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত হয়। আমাদের প্রশ্নটি হচ্ছে মাথাভাঙা নদী কোন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত হয়। এর উত্তর হচ্ছে ভারত বাংলাদেশ। প্রশ্নটি আরও একবার আসছি, মাথাভাঙা নদী কোন দেশের মধ্যে, কোন দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারিত করে? এর উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশ। আর এই প্রশ্নের সাথে সাথেই আজকের মতো অনলাইন জিকে ক্লাস এখানেই শেষ করছি। অনুষ্ঠান কেমন লাগছে মতামত জানাবেন, প্রশ্ন থাকলে করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন। আজকের মতো নমস্কার।